উত্তর চব্বিশ পরগনা হাবড়া থানার অন্তর্গত রুদ্রপুর বাজার থেকে গোপন সূত্রে খবর পেয়ে হাবড়া থানার পুলিশ গ্রেফতার করলো দুই দুষ্কৃতীকে। অভিযুক্তের নাম জয়ন্ত মজুমদার, বয়স ৩০, এবং আরেক অভিযুক্তের নাম সুদর্শন রায়, বয়স ৩৫। অভিযুক্তদের আটক করে তাদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে একটি পাইপ গান, এক রাউন্ড গুলি ও একটি ভোজালি ফাইটার। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। অভিযুক্ত জয়ন্ত মজুমদারের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ জমা রয়েছে। এদিন দুই দুষ্কৃতীকে বারাসাত আদালতে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।